नमस्कार बंधुरा, वेलकम टू माय चैनल एसबी एक्सप्लोरर। तो बंधुरा सकल के जाने शुभ सन्ध्या। तो आजकल भिडियोते बेस किछु गुरुत्वपूर्ण आपडेट शेयर करते चले तुम्हारे साथ। तो बंधुरा तुम्हारा भिडियो देखो किन्तु चैनल सबसक्राइब करो ना, तो कीसर वेट करो? अवश्य किन्तु सकले एकटा करे सबसक्राइब कर दिओ। तो बंधुरा जे आपडेटटा दिए शुरू करब सेटा होच्छे गतकाल केरालार साथे बेंगालुरुर मैच छिलो, तोमरा सकलेई जानो। एबार ब्यापार होच्छे सेई मैचे एकटा इन्सिडेंट घटे जेटा होच्छे खुबई एकटा खराब जिनिस, जेटा होच्छे बेंगालुरु एफसिर प्लेयार रायन उइलियामसेर संगे एकटु कथा काटाकाटीते जड़िए पड़ेन केराला ब्लास्टारेर प्लेयार आइवान डाउलिंग। एबार सेई समय रायन उइलियामस तिनि कि करेन, तार साथे कथा बोलते गिये माने एकटु धाक्काधाक्की हय़ एबं सेई समय तिनि तार नाके हात देन, माने नाकटाके चेपे धरेन, माने तार गा दिये दुर्गन्ध बेरोच्छे, এইরকম জাতীয় তিনি একটি বোঝাতে চেয়েছেন, যেটা কার্যত মানে র্যাসিজম পর্যায়ে পড়ে। আমাদের ভারতীয় ফুটবলে কিন্তু র্যাসিজমের মানে প্রভাব ক্রমশ বেড়েই চলেছে, কিছুতেই যেন কমছে না। তো এগুলো অবশ্যই কিন্তু র্যাসিজম মুক্ত কিন্তু আইএসএল চাই, ভারতীয় ফুটবল চাই, তবেই না খেলার অগ্রগতি ঘটবে, তবেই না এগিয়ে চলবে। তো এইটা কিন্তু অবশ্যই কিন্তু রায়ান উইলিয়ামস খুবই খারাপ জিনিস করেছেন। এরপর তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে মোহনবাগানের অ্যাওয়ে জার্সি নিয়ে তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে। তো দেখো বন্ধুরা, যেটুকু জানা যাচ্ছে যে মোহনবাগানের অ্যাওয়ে জার্সি কিন্তু রেডি আছে। তো মোহনবাগানের যেদিনকে অ্যাওয়ে ম্যাচ থাকবে সেদিনকে কিন্তু অ্যাওয়ে জার্সিটা সকলের সামনে আনা হবে, এই রকমই কিন্তু আপডেট রয়েছে। খুব তাড়াতাড়ি তোমরা কিন্তু অ্যাওয়ে জার্সিটা দেখতে চলেছো। লাস্টে যে আপডেটটা তোমাদের দেবো সেটা হচ্ছে অনিরুদ্ধ থাপা কিন্তু পাঞ্জাব ম্যাচে সাসপেন্ড থাকছেন, এইটা বর্তমানে দাঁড়িয়ে পুরোপুরি কনফার্ম হয়ে গেল। তো তোমাদেরকে ব্যাপারটা বলে দিই। তো বন্ধুরা অনিরুদ্ধ থাপার কিন্তু আজকে প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে জুয়ান ফেরান্দোর সাথে উপস্থিত থাকার কথা ছিল, তো তার জায়গায় কিন্তু প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে জুয়ানের সাথে কিন্তু লিস্টন কোলাসো আসেন। তো এটা থেকে কার্যত পরিষ্কার যে থাপা তিনি কিন্তু সাসপেন্ড। আর কেন সাসপেন্ড এই ব্যাপারটা নিয়েও তোমরা অনেকে বলছিলে, তো তোমাদেরকে যেটুকু জানতে পারছি আর কি সেইটুকু আমি খুলে ভেঙে বলি। তো তোমরা সকলেই জানো এএফসির নিয়ম অনুযায়ী কিন্তু প্রত্যেকটা দলকে 27টা করে ম্যাচ খেলতেই হবে। এবার ব্যাপার হচ্ছে আইএসএলে তো আর 27টা ম্যাচ হচ্ছে না, সেই কারণে কিন্তু সুপার কাপ এবং ডুরান কাপকে কম্পালসারি করা হয়েছে। তো এবার ব্যাপার হচ্ছে সেই কারণেই যেহেতু এই টুর্নামেন্টগুলোকে মিলিয়ে 27টা ম্যাচ হচ্ছে এবং সেই কারণে কিন্তু ডুরান্ট আইএসএল এবং সুপার কাপ এইগুলোর মধ্যে লিঙ্ক আপ করা হয়েছে, মানে এইগুলোতে যে ইয়েলো কার্ড এবং রেড কার্ড দেখবে সেগুলো কিন্তু ক্যারি ফরওয়ার্ড হবে পরের টুর্নামেন্টে গেলেও, এটাই হচ্ছে ব্যাপার। তো এই কারণে কিন্তু অনিরুদ্ধ থাপা তিনি সাসপেন্ড থাকতে চলেছেন পাঞ্জাব ম্যাচের জন্য। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।